সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। প্রেমিক আসবে শুনে হাসপাতালেই তরুণীর মেকআপ। গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাশুড়ি কারাগারে। করোনায় আক্রান্ত আফসানা মিমি হাসপাতালে ভর্তি। করোনা আক্রান্ত মান্না পুকুরের মাটি কাটতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি। করোনায় আক্রান্ত আবুল হায়াতের প্লাজমা মিলেছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শেষ হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। প্রেমিক আসবে শুনে হাসপাতালেই তরুণীর মেকআপ। হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের সবার তাড়না থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার, কিন্তু ভিয়েতনামের এক তরুণী হাসপাতালে যে কাণ্ড ঘটিয়েছে তা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রেমিক তাকে দেখতে আসবেন এটা জানার পর ওয়াং মেই নামের ওই তরুণ মেকআপ করা শুরু করেন। পরে সাজসজ্জার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে ওয়াং মেই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, মুখে বেস মেকআপ লাগিয়েছেন, আইব্রো ব্লাশার, আই শ্যাডো, আইলাইনারও ব্যবহার করেছেন, নেইল পলিশও করেছেন, কানে মুক্তার দুলো পরেছেন। ফেসবুকে পোস্ট করা ছবির সঙ্গে ওয়াং মেই লিখেছেন, আমার প্রেমিক আমাকে দেখতে আসছে। নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হলেও কেউ কেউ ওয়াং মেয়ের পক্ষেও কথা বলেছেন। তাদের মতে রুগ্ন চেহারা দেখে প্রেমিক হয়তো দুশ্চিন্তায় পড়তেন, তাই এমনটাই করেছেন তিনি। গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাশুড়ি কারাগারে। মুন্সীগঞ্জের টঙ্গী বাড়িতে রিয়ামণি নামের এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার 1 এপ্রিল বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হোসনেয়ারা আবদুল্লাপুর এলাকার মৃত আফসার উদ্দিনের স্ত্রী। এদিকে সন্ধ্যা 6টার দিকে জানাজা শেষে রিয়ার মরদেহ উপজেলার গণেশ্বর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার 31 মার্চ রাত 10টার দিকে উপজেলার আবদুল্লাপুর গোয়ালপাড়া এলাকায় বসতঘর থেকে রিয়ামণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়া স্থানীয় সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সবুজ ব্যাপারী স্ত্রী। নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানান রিয়ার শ্বশুরবাড়ির লোকজন। তবে নির্যাতন করে রিয়াকে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন রিয়ার স্বজনরা। টঙ্গীবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার সকালে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা করেন রিয়ার বাবা মোহাম্মদ আতাউর। ওই মামলায় দুপুরে তার শাশুড়িকে গ্রেফতার পর বিকেলে আদালতে পাঠানো হয়। শাশুড়ি ছাড়াও মামলায় নিহতের স্বামী, 2 ননদ ও তাদের 2 জনের স্বামীকে আসামি করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। করোনায় আক্রান্ত আফসানা মিমি হাসপাতালে ভর্তি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও অভিনেত্রী আফসানা মিমি। প্রায় 1 সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এতদিন নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। বৃহস্পতিবার 1 এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে আফসানা মিমিকে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়, সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আফসানা মিমির সহকর্মী লেখক নজরুল সৈয়দ। তিনি বলেন, মিমি যথেষ্ট সুস্থ আছেন ও স্বাভাবিক আছেন। হাসপাতালে ভর্তি করা হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়নি, তেমন গুরুতর চিকিৎসা সংকট নেই। সবাই মিমির জন্য দোয়া করবেন। এ সময় আফসানা মিমিকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধও করেন তিনি। করোনা আক্রান্ত মান্না। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার 1 এপ্রিল তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে মান্না বলেন, গতকাল বুধবার করোনা টেস্ট করিয়েছি, আজ সকালে রেজাল্ট পজিটিভ আসে, শরীর ভালো আছে, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাই। পুকুরে মাটি কাটতে গিয়ে মিলল বিষ্ণু মূর্তি। নওগাঁর রানীনগরে একটি পুকুর থেকে 14 কেজি ওজনের একটি পাথরে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার করজ গ্রাম কাওয়াঠ্যাঙ্গা টংকুড়ি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন আকন্দ বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পের আওতায় বেশ কিছুদিন ধরে
উপজেলার করজগ্রাম কাওয়াঠাঙ্গা টংকুড়ি খাস পুকুরের সংস্কার কাজ চলছে। আজ ভেকু মেশিন দিয়ে সেখানকার লোকজন পুকুর সংস্কারের কাজ করছিলেন। পুকুরটি খননের সময় মূর্তিটি পাওয়া যায়। এ সময় স্থানীয় লোকজন মূর্তিটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। গত 16 মার্চ একই পুকুর থেকে 38 কেজি ওজনের আরও একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছিল। করোনায় আক্রান্ত আবুল হায়াতের প্লাজমা মিলেছে। যুক্তরাষ্ট্র থেকে পোস্ট করা শিল্পী বিপাশা হায়াতের স্ট্যাটাসে পাওয়া গেল দুঃসংবাদ। মৃদু উপসর্গ নিয়ে গতকাল বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেতা আবুল হায়াতকে। তার জীবন বাঁচাতে প্লাজমা প্রয়োজন, তাই 3 সপ্তাহের ভেতর যারা করোনামুক্ত হয়েছেন তাদের কাছ থেকে জরুরি ভিত্তিতে প্লাজমা আহ্বান করা হয়েছে। জানা গেছে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল, এমন গুরুতর অবস্থায় ফোন কল বা খুদে বার্তার বদলে প্রার্থনার অনুরোধ করা হয়েছে গণমাধ্যম, ভক্ত, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের। আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াত জানিয়েছেন তাদের বাবার জন্য প্লাজমা পাওয়া গেছে। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আপনারা যারা ডোনারের জন্য পোস্ট শেয়ার করেছেন, যোগাযোগ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাবার প্লাজমার জন্য আপাতত ডোনার পাওয়া গেছে, তার অবস্থা স্থিতিশীল। তবে এ পজিটিভ ব্লাড গ্রুপের যারা প্লাজমা দিতে ইচ্ছুক তারা আমার বাবা মা শিরি হায়াতের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা বুঝি, আমাদের অবস্থাটাও বুঝতে চেষ্টা করুন। আমরা মানসিকভাবে বিপর্যস্ত, তাই ফোন বা মেসেজ না করে প্রার্থনা করুন। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। বিনোদন অঙ্গনের অনেকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেই তালিকায় আবুল হায়াত ছাড়াও আজ যুক্ত হলেন আফসানা মিমি ও গাজী রাকায়েত। আফসানা মিমি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে গাজী রাকায়েত বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শেষ হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখীর মধ্যে 2020-21 শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা শেষ হল। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই শুক্রবার 2 এপ্রিল সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সকাল 8টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছিল। ফলে সকাল থেকে প্রতিটি কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবার মুখেই ছিল মাস্ক, শুধু ছিল না শারীরিক দূরত্বের বালাই। পরীক্ষার চিন্তায় যেন স্বাস্থ্যবিধির কথা ভুলে গেছেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। তবে ব্যবস্থাপনার দুর্বলতায় হতাশা ব্যক্ত করেছেন অভিভাবকরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষার্থীদের সাথে বাবা মায়েরা আসবে এটাই স্বাভাবিক, স্বাস্থ্যবিধি রেখে পরীক্ষার আয়োজন করা উচিত ছিল, কিন্তু কেন্দ্রের ভেতর সব স্বাস্থ্যবিধি, বাইরে দাঁড়ানোর জায়গা নেই, এমন বিধি মেনে লাভ কি। পরীক্ষার্থীর সঙ্গে 3 থেকে 4 জন অভিভাবক আসার ঘটনা অগণিত। এরপরেও দীর্ঘ অপেক্ষার পর সন্তান পরীক্ষা দিতে পারায় খুশি অনেকেই। এদিকে পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি কেন্দ্রে 1 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 4 জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এছাড়া পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিন সহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছিল। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি এবং শরীরের তাপমাত্রা যাচাই করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। দৃশ্যত স্বাস্থ্যবিধি মানা না হলেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে জানিয়েছেন, কেন্দ্রের ভেতরে সুরক্ষা নিশ্চিত করাই কেবল আমাদের দায়িত্ব, বাহিরের দায়িত্ব আমাদের না। HSC অটো পাশের বিড়ম্বনা নিয়ে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলো দেশের লক্ষাধিক মেডিকেল ভর্তি ইচ্ছুদের। নানা সংকটের পরেও অংশগ্রহণকারীদের একটি অংশ ডাক্তার হয়ে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।